আমাদের দেশে পশুপ্রেমীদের সংখ্যাও নেহাতই কম নয়। পশুপ্রেমীদের তালিকায় রয়েছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা। সেলিব্রিটিদের মধ্যে যার নামটা সবথেকে আগে আমাদের মাথায় আসে, তিনি হলেন আমাদের সকলের প্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাই বন্ধু, শ্রীলেখাকে ছাড়া কুকুরছানার জন্মদিন সেলিব্রেশনের কথা একেবারে ভাবতেই পারেন না বিপাশা সেন রায় এবং বোধিসত্ত্ব ভট্টাচার্য। সদ্যই বোধিসত্ত্ব এবং বিপাশা লঞ্চ করলেন ম্যাক্স অ্যান্ড মিকা কোম্পানি। অনুষ্ঠানে নিজের পশুদের আনতে ভোলেননি অভিনেত্রীও। ম্যাক্স অ্যান্ড মিকা কোম্পানিতে পাওয়া যাবে কুকুরদের নানান প্রয়োজনীয় সামগ্রী। পোষ্য ম্যাক্স এর এক বছরের জন্মদিন উপলক্ষে এই নতুন কোম্পানিটি লঞ্চ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে কেক কাটিং এর মাধ্যমে চললো দেদা সেলিব্রেশন। অনেকেই জানেন না, কেক কিন্তু কুকুরদের জন্য আলাদা কিনতে পাওয়া যায়, কারণ কেকে ব্যবহৃত চকলেট এবং চিনি কুকুরদের জন্য খুবই ক্ষতিকর। বরাবরই ভোজনরসিক শ্রীলেখা, তাই অভিনেত্রীর জন্য এদিন আনা হয়েছিল তার পছন্দের চকলেট কেক, যা তিনি ডায়েটিং ভুলে একবার চেখে দেখেই নিলেন। নতুন প্রোডাক্ট তো তিনি ম্যাক্স অ্যান্ড মিকা থেকে নিয়ে যাচ্ছেনই, সঙ্গে স্ট্রিট ডগ অর্থাৎ পথ কুকুরদের জন্য কিছু উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও আদায় করে নিয়েছেন বোধিসত্ত্ব এবং বিপাশার কাছ থেকে। এখানে এসে কেমন লাগছে? দেখো, ডগ রিলেটেড বিষয়ে আর বিপাশা আমার কোচত্ব পরে পরিচয় হয়েছে, কিন্তু ডগ রিলেটেড এই জিনিসটা করছে সেটা তো খুবই ভালো কথা। এবং আরও যদি এই জিনিস এরকম হয়, হ্যাঁ, কম্পিটিশন বাড়বে, কিন্তু মানুষের অ্যাওয়ারনেসটাও বাড়বে। এখানে কি খুবই ভালো ক্যাফে, এখানে পেটস অ্যালাউড। আর এখানে আরেকটা নতুন জিনিস আমরা দেখলাম যে কেক, কেকে মানে সবাই তো মানে আমরা যে কেক খাই সেই কেক দিয়ে সেলিব্রেশন হয়ে যায়, কিন্তু এখানে তো একটা অনেকেই জানে না। হ্যাঁ, একটু ইউটিউব বা গুগলে টাইপ করে এটা দেখে নিতে পারে যে কোথায়, তোমরা ওইটাও করো জানো তো, ওই কেউ যদি চায় তো সেটা আমরা সোর্সিং করে দিতে পারো, কারণ এটা মানুষের জানার দরকার যে ওই যে আমরা টুপি পরিয়ে হ্যাপি বার্থডে কেক করে তাকে খাইয়েছি, সব ভালো, মানে সেটা আপনি ভালোবেসেই করছেন, কিন্তু এই যে চকলেট কেক, মানে চিনিটা না ওদের জন্য খুব ভালো নয়, চকলেটটা ওদের জন্য আমারগুলো বলছে না। হ্যাঁ, সো এটা একদম ডগেদের জন্য আলাদা কেক পাওয়া যায়, আর যদি আপনি চান বাড়িতেও আপনি করে দিতে পারেন। সো ওদের ফুডটা আলাদা, আমরা টেবিল ফুডটাও বলি যে না দিতে হয় না, ওরকম তাকিয়ে আছে, ইমোশনাল ব্ল্যাকমেল করছে, জুলু জুলু চোখে, একটু দেবে মা, একটু দেবে মা, বাবা একটু গদ গদ হয়ে দিয়ে দিল, সেটা ঠিক নয়। আমাদের তো তেল মশলা এগুলো নুন, ওদের খাবারটাও হচ্ছে হলুদ দিয়ে সেদ্ধ, নুন নয়। আপনাকে কষ্ট দেওয়া, যেটা ভালো কেক রয়েছে আমি জানি এটা টেস্টি কেক, সেটা খাবো না চলে যাব, এত আমি দরকার, আমি ওটা আর একটু আরো দশটা সব মেরে দেবো, আরো দশটা ক্রাঞ্চেস করে নেবো, তাও ভালো খেতে তো না হলে না, এই এত যুদ্ধের পরেও এত হাসিটা আসে না, বুঝলে, কারণ খারাপ ভাবি না তো কারোর, যারা খারাপ করে তাদের কথা বলে দিই যে এরা এরা খারাপ করে, কিন্তু বড় বলে অনেক তোমাকে কিচ্ছু যায় আসে না, কারণ কনসিকোয়েন্সেস ফেস করতে হচ্ছে কেন, তার কারণ সত্যি কথা বলে সত্যি কথা বলে তো সেটা আমি তোমাকে আমি এত ভালোবাসি। আজকের দিনে দাঁড়িয়ে অনেক কিন্তু ডগ পছন্দ করে না, তোমার ইদানিং তোমার বাড়িতেও সমস্যা হয়েছিল কিছু, তারপরে বাড়িতে পছন্দ করে না মানে অনেকে আবার, আমি ওদের কথা বলছি না বা অন্য লোকের কথা, এখানেও একজন আছে যার ব্রিড ডগ আছে, কিন্তু ব্রিড ডগ তারা কিন্তু ওই ফেলে দিয়ে চলে গেছে ম্যাস্টিফকে, তাহলে সে দাম দিয়ে কিনেছে ম্যাস্টিফটা, এবারে রানীঘাটি না কোথায় বললো ফেলে দিয়ে চলে গেছে, কোনো অসুখ বিসুখ করেছে বা ডাক্তার ফেলে দিয়ে, এবার এরা তো আর রোজগার করে
খাওয়াটা জানবে না, ও কে দিয়েছে মানে তো জানেই না, ও তো একটা বাড়ি জানে যে তাকে টাইমে টাইমে খেতে দেয়। এবার সে কি করে খাবে, সে তো ওরকম ভাবে থাকতে থাকতে মরে যাবে, বা অন্যান্য কুকুরটাকে কামড়ে দেবে, তার টেরিটরিতে সে এসছে। সুতরাং একটা অনীহা, একটা কি আছে ভগবান জানে। আমরাও তো ইন্ডিয়ান, রাস্তার কুকুরগুলো ইন্ডিয়ান, সো ওরাও দেশি আমরাও দেশি, আমরা পনসা বিদেশি, এটা আছে। যারা বোঝে তারা বোঝে, যারা বোঝে না তারা। কিছুদিন আগে আমি আমার ফেসবুকে শেয়ার করেছিলাম, তিনটে রাস্তার কুকুরকে বিষ খাইয়ে মেরেছে এবং প্লাস্টিকের দড়ি দিয়ে পাটা আটকে একটা ওই পোস্ট, মানে যাতে পালিয়ে না যেতে পারে, ও যেন ওখানে কষ্ট পেতে পেতে মরে যায়, সেই জন্য ওটা আটকে দিয়ে গেছে। এগুলো তো মানুষই করে। আর কি করছি, আমি কালকে দুবাই যাচ্ছি একটা ইভেন্টে, ইন্দো বাংলাদেশের একটা ইভেন্ট, তারপরে ফিরে এসে নিজের কাজটা করার ইচ্ছা আছে। আমি বেটার হাফ করেছিলাম, সেটার একটা ওয়েব সিরিজ করছি, আর একটা ছবি হাত দিচ্ছি। আর তোমাদের এই পরিকল্পনাটা, মানে ভাবনাটা কিভাবে এলো বলো? এটা বোধহয় পরিকল্পনা, ইনসেপশন যদি বলতে পারেন, তাহলে আমার বাচ্চা যে ম্যাক্স হয়েছে, ওখানে ওর কেয়ার যখন নেওয়া শুরু করলাম, তখন দেখলাম যে দেয়ার ইজ আ স্কোপ অফ লাইক ডার্থ অফ লাইক হিউজ অ্যামাউন্ট অফ ওয়ার্ক ক্যান বি ডান ইন দ্য পেট কাইন্ড অফ। দেন আই থট লাইক ওয়াই নট টু গো ইন টু ইট। আমরা পশুদের সেরকমভাবেই রাখি, যেরকম মনে হয় যে যখন ভালোবাসবো তখন আদর করলাম, নাহলে দরজার কোণে বা কোনো পোস্টে যেরকমভাবে নাম বললেন। তো সেই জায়গাটা থেকে বেরিয়ে যদি কিছু নতুন কিছু করা যায়, তো সেই দিক থেকে ম্যাক্সিমিকার এখানে আপনি ডগ শ্যাম্পু, মানে ডগ ক্যাট পেটসদের জন্য শ্যাম্পু, সানফ্লাওয়ার, তারপর কন্ডিশনার, তারপর আপনার ওদের এক ধরনের পোকা হয় টিক্স বল, তো সেটার জন্য এই ন্যাচারাল হার্বস দিয়ে আপনার একটা অ্যান্টিবায়োটিক অয়েল বার করা হয়েছে। তাছাড়া আপনার মাঞ্চিজ রয়েছে, হার্নেস, লিশেস, যা যা প্রয়োজন। নানারকম টয়েস আছে যেগুলো ওই চিবিয়ে চিবিয়ে, তবে ওরা হচ্ছে এরকম মানুষের বাচ্চার মতোই, জানে যে এটা আমার টয়, এটা আমার খুব একটা ইচ্ছা নেই। তোমার চটি ছিঁড়বে চিবিয়ে চিবিয়ে, তোমার মানে একটা আমার মেয়ের আজকে একটা জ্যাকেট পরেছে, তার হাতটা এখানে ভুলে, কিন্তু আমরা তাকে ওরকম বকা দা সব করব, একদম একদম করতে পারি। এখান থেকে তুমি কি নিয়ে যাবে বাড়ি যাওয়ার সময়? এখান থেকে অনেক না, কেক তো নিচ্ছে ওদের জন্যে, আর একটা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছি যে ওরা যেরকম ব্রিড ডগ এখানে পয়সা নিয়ে তাদের ট্রিটমেন্ট, তাদের জিনিসপত্র সব কিছু যেরকম করবে, সেরকম মাঝে মাঝে যদি একটু রাস্তার কুকুরদের কোনো কিছু হয়, সেটাও যেন আমি ওদেরকে ওইভাবে একটু পাশে পাই। আর আমি এটার মাধ্যমে যারা দেখছেন, আমি তাদেরকেও বলছি, আপনার বাড়ির ছেঁড়া চাদর বা বস্তা বা এইসব যদি কিছু থাকে, শীতকালে ওরা একটু কষ্ট পায়, তো একটু বাড়ির সামনে যদি একটু শোয়ার একটা জায়গা করে নেন, তাহলে ওরা একটু ভালোভাবে থাকতে পারে। আর এটা মানে আমি বিশ্বাস করি, তো সামবাড়ি আপ দেয়, এই আপনারা অনেক যে ঠাকুরকে দেখেননি কোনোদিন, সেই ঠাকুরের কাছে অনেক মানে প্রেয়ার করছেন, প্রার্থনা করছেন, অনেক কিছু করছেন, কিন্তু এই যে আমাদের চারপায়ে যে চারপেয়ে যে ঠাকুরগুলো রয়েছে, ওদেরকে যদি একটু আপনারা দেখেন, তাহলে আমার একদম পুরোপুরি আমি কনভিন্স এই শক্তিটা আমি পাই, যার জন্যে এত কিছুর পরেও আমি লড়ে যাই ওদের জন্যে, যে ওপরওয়ালা না ঠিক আই বিলিভ। আমি জাস্ট ম্যাডামের থেকে একটু অ্যাড করতে চাই যে মহাপ্রস্থানের পথে কিন্তু পাণ্ডবদের সাথে কিন্তু আমাদের সারমেয়রাই ছিল, একটি মাত্র সারমেয় ছিল, তো আমরা বইতে পড়তে ভালোবাসি যুধিষ্ঠিরের সাথে প্রথম ঢুকেছিল, এক্স্যাক্টলি, তো
আমরা বইতে পড়তে ভালোবাসি কিন্তু যখন বাস্তবে রূপায়ণ করতে যাই তখন সেটার চিত্রটা অনেকটাই পাল্টে যায়। সেই চিত্রটা যাতে না পাল্টায় সেই কারণে ম্যাক্সিম। আর আরেকটা আমি বলবো যে যদি কোথাও আপনি দেখেন যে কুকুরের ওপর কোথাও অত্যাচার হচ্ছে বা কোথাও কিছু হচ্ছে, প্লিজ লোকাল থানাকে জানাবেন বা আমাদের মতো যারা কেয়ার গিভাররা রয়েছে তাদেরকে একটু জানাবেন। এটা একটু বন্ধ হওয়া দরকার, মানুষের সচেতন হওয়া দরকার। এই পৃথিবীটা শুধু মানুষ থাকবে, শুধু মানুষ বাঁচবে তা নয়। আমাদের ওয়েবসাইট রয়েছে, আমাদের স্টোরসে, রিটেল স্টোরসে পাওয়া যাচ্ছে। কিছুদিনের মধ্যে অনলাইনে আপনার অ্যামাজন বা ফ্লিপকার্টে চলে আসবে। থ্যাংক ইউ।